ত্রিনাঙ্কুর যে 100 দিনের কাজের ক্ষেত্রে বঞ্চনার দাবি নিয়ে বারবার তোমরা ধরনা দিচ্ছ, মমতা বন্দ্যোপাধ্যায় ধরনা দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরনা দিয়েছেন, রাজভবনের সামনে ধরনা দিয়েছেন, দিল্লিতে গিয়ে ধরনা দিয়েছেন যারা বঞ্চিত তাদের সঙ্গে নিয়ে, সেই 100 দিনের দুর্নীতিতে এবার ইডি। আমার তো কিয়াদির বক্তব্যটা শুনছিলাম এবং শুনতে শুনতে মনে হলো আমি অনেকটা বঞ্চিত, কারণ কিয়াদি ভাগটা পেল এই 100 দিনের দুর্নীতির টাকার, কিন্তু আমি ভাগটা পেলাম না কেন, এটা নিয়ে আমার প্রশ্ন। কি কি বলছেন, এই দুর্নীতির 100 দিনের দুর্নীতির টাকা ভাগ পেয়ে যায়, এটা তো আপনাদের সরকার। আমি শেষ করতে দিন, হ্যাঁ আপনাদের সরকার, আমি সেটাই বলছি। জিটিএটা বলবো না, কেয়ারি আমি আসছি, জিটিএতে কত ভাগ পেয়েছিলেন? আমি পেয়েছি, জিটি পেয়েছি সম্মান, তাহলে আজকে হয়ে যাক, আজকে দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাক, আমি আসছি সেই প্রসঙ্গে, হয়ে যাক বলে দিন। সেই নিয়োগটা হয়েছে কিনা সেটা নিয়ে আমি আসছি প্রশ্ন। আমি কেন বলছি কেয়ারি পেয়েছি আমি পাইনি, ভাবুন আজকে বাংলায় 100 দিনের কাজে তুমুল দুর্নীতি, কিন্তু আমরা কিভাবে বিজেপিকে সেটিং করেছি, তারপরও কেন্দ্রীয় সরকার বারবার বাংলাকে 100 দিনের কাজে 1 নম্বর দিচ্ছে। আমরা বাংলায় দুর্নীতি করেছি, তারপরও ভাবুন যে আমাদের সঙ্গে এই বিজেপির যে কেয়াদিদের মানে আন্ডারগ্রাউন্ড কি পরিমাণ সেটিং হতে পারলে, তবে কেয়াদি পয়সাটা ভাগটা নিয়ে আজকে বলছে টিভিতে এসে বক্তব্য রাখছে, যদি পাশের বক্তা এক্ষুনি সেটিংটাকে নিয়ে অন্য কথায় চলে যাবে, আমি সেই কথা আপনাকে পরে আসছি। কিন্তু আপনি বাংলার মানুষকে যে দিগ্ভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, আজকে কেয়াদিরা এখানে বারবার দুর্নীতি দুর্নীতি করছেন, কোন সময় করছেন, যখনই ইলেকশন আসবে সেই সময়টা জুড়ে, আজকে লজ্জা লাগে আপনাদেরকে। আজকে যখন 2024 আগে বাংলা তথা ভারতবর্ষের মানুষ আপনাদেরকে প্রশ্ন করছে যে 2014 সালে আচ্ছা দিন বলেছিলেন, 15 লাখ বলেছিলেন দেবেন, 2 কোটি করে চাকরি দেবেন বলেছিলেন, কই 2024 সেই কথাটা বলছেন না? হাজার বছরের স্বপ্ন দেখাচ্ছেন নরেন্দ্র মোদী, আমিও বাঁচবো না, আমার 100 পুরুষ পরেও বাঁচবে না, আজকে তার ভিত্তি নাকি শুরু শুরু করছেন। আজকে কি একবার ধর্মের আফিমে দেশকে বোঝাচ্ছেন, একবার ভাবছেন ধাপ্পাবাজি করছেন, একবার মেইন পয়েন্ট অফ ইস্যু চাকরি নেই, ক্ষুধার সূচকে ভারতবর্ষ পাকিস্তান নেপাল বাংলাদেশের থেকেও পিছিয়ে পড়েছে, দেশটা বিক্রি হয়ে যাচ্ছে, যা যা প্রতিশ্রুতি 2014 বা 2019 দিয়েছিলেন নেই, আজকে বলছেন যে আমরা 400 পার করব, এমন কিছু আনবো, আমার তো স্বপ্ন দেখে ভাবছি আমি বিজেপি করব, কি করবেন আজকে? হয়তো আমার আমি চাপতে এখান থেকে রেগুলার আমি ডেলি প্যাসেঞ্জারি করতে পারবো, কালকে হয়তো বলবেন যে আমি জল দিয়ে আমার গাড়ি চলবে। আজকে ধাপ্পাবাজি এই বিজেপি নেতারা করছেন, যেরকম ধাপ্পাবাজি মানুষকে ভুল বোঝানোর জন্য দেবেন না, এই ব্যাপারে আমরা আপনাকে ধাপ্পাশ্রী দিলাম, এই বিষয়ে আমি আপনাকে ধাপ্পাশ্রী দিলাম, এই বিষয়ে আমাকে প্লিজ লজ্জিত করবেন না ভাই চিনাঙ্কুর, আমি ধাপ্পাশ্রী বলছেন বাংলা টাকা তৃণমূলকে দিতে চাই, আরে মমতা তৃণমূল ধাপ্পা দিচ্ছে, তৃণমূল মানুষকে ভুল বোঝাচ্ছে, 21 প্রার্থীদের পার্থর বাড়িতে পার্থর প্রেমিকার বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া গেছে, আর বলছে লজ্জা করছে না, লজ্জা আপনাদের করছে না, আর এর পরে মুখ্যমন্ত্রী বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।